ঐতিহাসিক ইশারের স্বভাবের জন্য অতিরিক্ত পরিমাণে বাস পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর। একেবারে ঠিক যে ফুরফুরা তার ঢোকার মুখেই দেখতে পাচ্ছ, এভাবেই সরকারি যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাস, সেই বাসগুলো রয়েছে এবং এখান থেকেই বিভিন্ন রুটে সেই বাসগুলোকে চালানো হবে। এবং প্রত্যেকটি বাসে দেখতে পাচ্ছ স্টিকার রয়েছে, ফুরফুরা শরীফ ইশারের সব স্পেশাল বাস। এই বাসগুলি মূলত এসপ্ল্যানেড থেকে ফুরফুরা শরীফ, বারাসাত থেকে ফুরফুরা শরীফ, আরামবাগ থেকে ফুরফুরা শরীফ, ডানকুনি রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ, হরিপাল রেল স্টেশন থেকে, বারুইপুরা রেল স্টেশন থেকে, এমনকি হাওড়ার বরগাছিয়া রেল স্টেশন থেকে, শ্রীরামপুর কোর্ট থেকেও ফুরফুরা শরীফের ইশারে স্বভাবের জন্য পর্যাপ্ত পরিমাণে বাসের ব্যবস্থা করা হয়েছে, এমনটাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হ্যাঁ, এবার আমরা চেষ্টা করেছি যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ফুরফুরা শরীফের এই তিন দিন যারা ইশারে স্বভাবে আসে তাদের বাস সার্ভিস দিয়েছি, আমরা বাস দিয়েছি বিভিন্ন জায়গা থেকে। আমরা বারাসাত থেকে বাস দিয়েছি, সকাল থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে পৌঁছবে। আমরা এসপ্ল্যানেড থেকে দিয়েছি, ধর্মতলা থেকে দিয়েছি, আরামবাগ থেকে দিয়েছি, এবং কাছাকাছি যে রেল স্টেশন আছে সেগুলোকে আপনার ডানকুনি, বরগাছিয়া, হরিপাল এই রেল স্টেশন থেকেও সরকারি বাস যাতায়াত করবে সারাদিন। এবং আগামীকাল থেকে বসিরহাটেও বাস দিয়ে দেওয়া হলো, বসিরহাট থেকেও প্রতি ঘন্টায় এই ফুরফুরায় মানুষকে নিয়ে আসবে। আমরা চেষ্টা করেছি প্রতিদিন প্রায় 200 মতো বাস আপডাউন করতে থাকবে। আমরা এটা এবার প্রথম ব্যাপকভাবে করার চেষ্টা করলাম, যেহেতু আমি পরিবহন মন্ত্রী এবং এখানকার বিধায়ক, একটা দাবি ছিল ফুরফুরা শরীফের, এবং আমার এটা কর্তব্য মনে করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, তার ভাবনা অনুসারে তিনি বলে দিয়েছেন যে ফুরফুরা শরীফের এত সুন্দর যে উৎসব সেটা নিয়ে দায়িত্ব নিয়ে এটা সাধারণ যত মানুষ আসে তাদের যাতে পরিষেবাগুলো দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে, আমরা সেটাই করছি। না, ওরমভাবে হয় না, এটা বুঝতে পারবো। তারা মুর্শিদাবাদ থেকে যারা আসে তারা কিন্তু পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়েই আসে, তারা কিন্তু এটা বুঝতে হবে, সেসব তো আছে এক্সিস্টিং পরিবহন ব্যবস্থা, বাস বলুন ট্রেন বলুন, এটা আছে, না হলে তারা আসে কী করে। আমরা এই স্পেশাল বাস যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমরা কাছাকাছি জায়গাগুলোকে কানেক্ট করেছি যাতে সারাদিন ধরে বাসগুলো আপডাউন করতে পারে। আপনি ধরুন একটা মুর্শিদাবাদ থেকে আমি একটা বাস দিলাম, সেটা 40 জন উঠলো, সেই যে বাসটা এলো তার আর সে রান করতে পারবে না, ফলে সবটা বুঝে করা হয়েছে। এবং বাকি হচ্ছে সেখান থেকে ট্রেনের বন্দোবস্ত আছে, অন্য বাসের বন্দোবস্ত আছে, সেগুলোকে তো আছে, ওটা হচ্ছে এক্সিস্টিং, আমার এগুলো হচ্ছে স্পেশাল বন্দোবস্ত। হ্যাঁ, ওই সিটিসি বাসে মুন্ডলিকা হাটতলা থেকে উঠলাম, এখানে নামলাম। হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেক বছর আমার 78 চলছে। ভালো তো হলো, স্থায়ীভাবে আমরা চাই, আমাদের এখানকারের, আপনি তো সাংবাদিক, আমি কথাটা বলছি শুনুন, এখানকারের এমএলএ সাহেব আমাদের পরিবহন মন্ত্রী হয়েছেন, ওনার প্রতি আমার আবেদন যে জাঙ্গিপাড়া টু শ্রীরামপুর বাস চালু স্থায়ীভাবে হোক, বাস যদি না চালায় অন্য কিছু বিকল্প ব্যবস্থা করা হোক। হ্যাঁ, আমরা এখান থেকে জাঙ্গিপাড়া থেকে বারুইপাড়া যেতে গেলে আমাদের প্রচণ্ড পয়সার চাপ পড়ছে। হ্যাঁ, যার জন্যে আমার আবেদন যে এটা করেছেন ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর বাস চালু করুক, বাস বা ওই অটো যাই ইচ্ছা তাই করুক, কিন্তু স্থায়ীভাবে করুক। যেহেতু উনি আমাদের এমএলএ মন্ত্রী হয়েছে, আমাদের আশা আছে যে আমাদের দাবি পারবেন। আমার নাম আব্দুল মান্নান মল্লিক। অর্থাৎ সব মিলিয়ে ঠিক এই যে বাস ইশারে স্বভাব স্পেশাল বাস, এই বাসে করেই পুণ্যার্থীরা, লক্ষ লক্ষ মানুষ যারা আসবেন ফুরফুরা শরীফে, তারা কিন্তু এই বাসে করেই আসবেন, তবে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে নয়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, পরিবহন মন্ত্রী যেমনটা জানিয়েছেন যে ভাড়া, সেই ভাড়া ন্যূনতম যে ভাড়া সেই ভাড়া দিয়েই পুণ্যার্থীদের আসতে হবে, এবং যার ফলে এই যে এত যে পরিমাণ সিট রয়েছে সেই সিটে তারা বসে নিশ্চিন্তে বিভিন্ন জায়গাতেই আসতে পারবেন। এবং পরিবহন মন্ত্রীর যেটা ধারণা যে অতিরিক্ত বাস দেওয়ার ফলে বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন তারা অনেকটাই উপকৃত হবেন, এবং আগামীতেও এইভাবেই সমস্ত, যেমনটা তার বক্তব্য যে সর্বধর্মের যে উৎসব সেই উৎসবে এভাবেই পশ্চিমবঙ্গ সরকার তারা যাত্রীদের কথা বা পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এরকম করে, এবং ইশারে স্বভাবে ঠিক সেই কারণেই অতিরিক্ত বাস নামিয়েছে পরিবহন দপ্তর। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।